সব বিটিআর সম্পর্কে আমার বিভিন্ন আমার দল সংগঠনের আমার প্রতিনিধি সকল আছে, ভাতৃভগ্নী সংগঠনের প্রতিনিধি সকল আছে। আমার চেষ্টা হল যে প্রত্যেক ক্ষেত্রত আমি নিজের সংগঠনটো শক্তিশালী করব লাগে। আজি যদরে বিজেপিয়ে নিজের নাম ভর্তির প্রক্রিয়া আরম্ভ করেছে, অল্প দিনের পিছত মূর মতে কংগ্রেসও নিজের নাম ভর্তি প্রক্রিয়া আরম্ভ করব লাগে। আর নবপ্রজন্মে আজি কেনেদরে রাজনীতিবিদ সকলের পর আশা করে, কি ধরনের রাজনীতি আশা করে, নবপ্রজন্মর লগত বিশেষভাবে একটা সম্পর্ক সৃষ্টি করা একটা প্রক্রিয়া কংগ্রেস দলে আরম্ভ করক, যত বড়ো যুবকসকলে কি বিচারে, অবড়ো যুবকসকলে কি বিচারে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সব মই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার এই ক্ষেত্র মানে নিজের দায়িত্ব মনত পেলাবলে বিচার, যে সরকার সকলের হয়, সরকার বড়ো সকলের হয়, সরকার অবড়ো সকলের হয়, সরকার কোনো পক্ষ লব নালাগে, সরকার নিরপেক্ষ হব লাগে। আর সমাজের বিভিন্ন বর্গর মাজত সদায় একটা বিশ্বাসের পরিবেশ থাকে, সন্মানের পরিবেশ থাকে, এনেকা পরিবেশ গড়ি তোলার সরকারের দায়িত্ব। কিন্তু আমি দেখা পাইছো যে বিজেপি মণিপুরত গৈ সমাজের দুভাগের মাজত সংঘাত সৃষ্টি করলে, আর এতিয়া যেহেতু নির্বাচন কাক চাপিছে, আকৌ প্রত্যেক জেলার ভিতর আমার ভারতীয় জনতা পার্টি দলের সরকারে আমার সমাজের মাজত সংঘাত লগাইছে। উজনি কক, নামনি কক, ধেমাজি কক, বড়োলেন কক, বারাক কক, আর সেই কারণে হব পারে যে রাইজ এই সংঘাত লগা রাজনীতির পর আঁতরি আহিছে, আর যার ফলত বিজেপি দলের আজি নাম ভর্তি করণের যে প্রক্রিয়া চলি আছে তাত সংখ্যা যথেষ্ট কমি গৈছে, যেহেতু রাইজে তেওঁলোকক কার্য লগাবলে সমর্থন দিয়া নাই, রাইজে তেওঁলোকক সংঘাত লগাবলে মুখ্যমন্ত্রীর গাদীত বহুয়া নাই। কিন্তু এই ধরনের কামখিনি যে করে আছে, এই কামৰ এটাহে উদ্দেশ্য যে কেনেদরে রাইজক বিভাজিত করে নিজের গাদীটো সুরক্ষা করব লাগে। আজি এয়া হৈছে পার্থক্য, কংগ্রেসের ইতিহাসত আমার গাদি যাব পারে কিন্তু রাইজ একগোট থাকিব লাগে, এয়া আছিল আমার চেষ্টা। আমার আমারপরা ক্ষমতা গুছি যাব পারে কিন্তু অসমৰ ভিতর শান্তি জিয়াই থাকিব লাগে। কিন্তু ইয়াত আমি কি দেখা পাইছো, বিজেপি শান্তি থাকক বা নাথাকক, সংঘাত লাগক বা নালাগক, চকীর ওপর বহি থাকিব লাগে। এই চকীর প্রতি লোভ, এই ক্ষমতার প্রতি লোভের কারণে আজি সাধারণ মানুষের ঘরত যথেষ্ট একটা হাহাকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সব আমি এই পবিত্র গাঙ্গু থানলৈ আহি আমি গুরুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছো, আর ইয়াত আহি স্থানীয় রাইজে আমাক অবগত করালে যে সরকারে নিজের হাতত যে উন্নয়নমূলক কাম থানের ক্ষেত্র যে হাতত লৈছে তাত বহুত রাইজর অভিযোগ আছে। মই মাত্র আশা করো যে সরকারে রাইজর যে অভিযোগ তার উপর মন দিব আর গুরুত্ব সহকারে নিজের দায়িত্বখিনি পালন করব। রাইজে নিজে অনুভব করেছে যে সরকারের কামত বহুত পলম হয়েছে আর মনত যথেষ্ট প্রশ্ন উত্থাপন হয়েছে। মই আশা করো যে থানের ক্ষেত্র রাইজর মনবর শঙ্কিত হব নালাগে আর সরকারে ইতিমধ্যে সোনকালে রাইজর মনের প্রশ্নব তার উত্তর দায়িত্ব সহকারে দিয়ে। আমার লোকের কর্তব্য যে বর্তমানের সময়ত গুরুজনের আদর্শ আমি পৃথিবী চুকে কোণে লৈ যাবলৈ বিচাৰো, আমার গুরুজনের বাবে সমগ্র ভারতের ভিতর সমগ্র পৃথিবীর ভিতর চর্চা হোক, তেখেতর আদর্শ উপর রাইজে অধ্যয়ন করক, মানুষে অধ্যয়ন করক, এনেকা একটা সুবিধা হোক, তার বাবে আমি কেন্দ্র সরকারের ফলেরপরাও যথেষ্ট আমি আশা করো। আর মই আগতেও কৈছো বিভিন্ন সময় যে গুরুজনের গোটেই আদর্শ উপর আমার নবপ্রজন্ম আমার কেন্দ্র স্কুলত পড়ি থাকা লড়া ছালীবুরক ভালদরে শিক্ষা প্রদান করব লাগে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।